গতকালই হয়েছে নতুন মন্ত্রিসভার শপথ। তৃতীয় মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেলেও কে কোন মন্ত্রিত্ব পাবেন তা এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, 18 জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। 18 এবং 19 জুন হতে পারে নতুন সাংসদদের শপথ গ্রহণ। 20 জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং এর পরের দিন অর্থাৎ 21 জুন দুই কক্ষের যৌথ অধিবেশন, যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল শপথ নেওয়ার পর আজ সকালে পিএমও তে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন তিনি এবং যে মুহূর্তে তিনি পিএমও তে পৌঁছচ্ছিলেন তার গাড়ির কনভয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আজ নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনাও রয়েছে এবং আজই মন্ত্রক বণ্টন হতে পারে বলে নতুন মন্ত্রীদের এমনটাই জানা যাচ্ছে। গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আজ সকালে পিএমও তে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৈঠকের সম্ভাবনা রয়েছে, আজই মন্ত্রক বণ্টন হতে পারে নতুন মন্ত্রীদের এমনটাই জানা যাচ্ছে। আর এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, 18 জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। 18 এবং 19 জুন হতে পারে নতুন সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান। 20 জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং 21 জুন দুই কক্ষের যৌথ অধিবেশন, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ভাষণ দেবেন। গতকালই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে আর সেখানে বাংলা থেকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদী সরকারেও ক্যাবিনেট মন্ত্রীবিহীন বাংলা। 2019 লোকসভা ভোটে বাংলা থেকে রেকর্ড 18টি আসনে জিতলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল সেই দুজনকেই, বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। পরে এই দুজনকে সরিয়ে নিশীত প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং সুভাষ সরকারকে মন্ত্রী করা হয়। কিন্তু সবাই ছিলেন প্রতিমন্ত্রী, এবারও প্রতিমন্ত্রী এবং সংখ্যাটা সেই দুই। এতেই প্রমাণ হচ্ছে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা। প্রতিবার কেন এই দুটি করে গরুর গাড়ির হেডলাইট? বাংলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিজেপি, আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। ভবিষ্যতে বাংলার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, জবাব বিজেপি। ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা আমাদের জন্য থাকে না, এ তো আমার পার্সোনাল ব্যাপার না। সুকান্ত মজুমদার আজকে সাংসদ, সুকান্ত মজুমদার আজকে এমওএস, সেটা নিজের জন্য না, নিজের ক্রেডিটে হয়নি, সেটা রাজ্যের অগণিত কর্মীর ক্রেডিটে হয়েছে, দলের ক্রেডিটে হয়েছে। ক্রেডিট গোস টু আর পার্টি। তো পার্টি যেরকম সিদ্ধান্ত নেবে, পার্টির চয়েসই আমার চয়েস। 12 হয়ে গেছি আমরা, আর সেই জন্য মন্ত্রী সংখ্যা, এর আগেও 2 জন হয়েছিলেন, পরেও 2 জন হয়েছিলেন, এবারেও 2 জন হয়েছেন, চতুর্থবার এরকম হলো। তবুও অপেক্ষা করা উচিত, সরকার সবে শুরু হয়েছে, ভবিষ্যৎ আছে, বাংলার জন্য ভালো খবর থাকতে পারে। এবার বাংলা থেকে 2 জন প্রতিমন্ত্রী হচ্ছে, যাকে চালু ভাষায় বলা হয় হাফপ্যাট মন্ত্রী। মোদীর আমলে বাংলা থেকে তাহলে দেখা গেল যে পূর্ণমন্ত্রীর ভাগ্য কারুর ভাগ্যে আসলো না।